এবার নেতাজী সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে রেড রোডে 72তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উৎসর্গ করা হলো তাকে। কোভিডের বিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ হাতে গোনা কয়েকজন অতিথি। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নেতাজিকে উৎসর্গ করা হচ্ছে বলে সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ন্যায় বিচার স্বাধীনতা সাম্য সৌহার্দিত্ব সংবিধানের এই আদর্শকে রক্ষা করতে হবে, এগিয়ে নিয়ে যেতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবসে সকল ভারতীয়কে উষ্ণ অভিনন্দন। আজকের কলকাতার কুচকাওয়াজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছে। এর আগে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিলেন মমতা। কোভিড পরিস্থিতিতে এবছর যথাসম্ভব অনারম্বর করা হয়েছে অনুষ্ঠান, কমানো হয়েছে অনুষ্ঠানের সময়সীমাও। নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা পুলিশের ট্যাবলোতে শ্রদ্ধা জানানো হয় তাকে। কর্নেল অরিন্দম ধরের নেতৃত্বে হয় কুচকাওয়াজ। অভ্রকিশোর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার পুলিশের অশ্বারোহী বাহিনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে। 21টি ট্যাবলোর মাধ্যমে কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী সহ রাজ্যের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।